নদীর জল থেকে সদ্যজাত ভ্রূণ উদ্ধার ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া। নদীর জলে ভাসমান অবস্থায় ছিল শিশুটির দেহ। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দশমী ঘাটস্থিত খোয়াই নদীর জলে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। বিস্তর সংবাদে জানা গিয়েছে, খোয়াই নদীর জলে সদ্যজাত ভ্রূণ পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় ১২টা, আর বাকি ৫টা দিনের মতো দুপুরে তেলিয়ামুড়া থানা এলাকার দশমী ঘাট খোয়াই নদীতে স্নান করতে এসেছিলেন এলাকারই কিছু মানুষজন। আর সেই সময় খোয়াই নদীর জলে ভাসমান অবস্থায় তারা একটি সদ্যজাত শিশুর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ এসে সদ্যজাতর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিভাবে শিশুটির মৃত্যু হলো, কে বা কারা শিশুটিকে খোয়াই নদীর জলে ফেলে রেখে গেল তা এখনও স্পষ্ট নয়। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, শহর তেলিয়ামুড়াতে সম্প্রতি এমন অনেক খবর রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে যা শুনলে শিউরে উঠবে। বিভিন্ন সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চল কিংবা গ্রামাঞ্চল থেকে যখন কোনো গর্ভবতী মা গর্ভজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন, তখন একাংশ চিকিৎসকেরা অবৈধ উপায় অবলম্বন করে গর্ভপাত করাতে ব্যস্ত হয়ে পড়ে, যা থেকে তাদের মোটা অঙ্কের টাকা কামাই হয়। তবে কি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল থেকে গর্ভপাত করিয়ে এই সদ্যজাত শিশুটিকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এমনটি গুঞ্জন চলছে গোটা তেলিয়ামুড়া জুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, কারণ শুধু একবার নয়, কিছুদিন বাদে বাদে সদ্যজাত শিশুর কিংবা ভ্রূণ উদ্ধার হতে দেখা যায় তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন স্থানে। তবে পুলিশি তদন্তক্রমে আসল রহস্য উদ্ঘাটন হবে। এই সামাজিক অবক্ষয় নাকি প্রেমের প্রতিফলনের চিহ্নটিকে আড়াল করতে এই ধরনের অমানবিক ঘটনা ঘটানো হয়েছে, এটাই দেখার বিষয়। তবে অতি সম্প্রতি তেলিয়ামুড়া থানার অন্তর্গত শান্তিনগরে জনৈকা মহিলা তার সন্তান নদীতে ভাসিয়ে দেয়। প্রাথমিক অনুমান, এই মহিলার ভাসিয়ে দেওয়া শিশুর ভ্রূণটি হতে পারে এটি। আমাদের কাছে একটা খবর আছে যে এখানে ২২ গড় যে ব্রিজ আছে, ব্রিজের যে নদী, নদীর জলে একটি নিউলি বর্ন বেবির ডেড বডি পাওয়া গেছে। রেকর্ডিংলি আমরা এখানে আসি, আসার পর তাকে রিকভারি করে নিয়ে যাচ্ছি। এখন তদন্ত চলবে, যদি কোনো ক্লেমেন্ট থাকে আসে আমরা এটা। স্যার, প্রাথমিক তদন্তে কি মনে করছেন কোন জায়গা থেকে আইতে পারে? এখনও কিছু বলা সম্ভব না, কারণ এটা এখন তদন্ত চলছে। নদীর ভিতরে কে জানি একটা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। ওখানে দেখলাম, পরে এসে দেখলাম এমন অবস্থায়। ছেলে মেয়ে কিছু দেখতে পাচ্ছেন? এটা বুঝছেন, এটা তো বোঝা যাচ্ছে না। পুলিশ এসেছেন ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ তো এলে। কোন জায়গাটা? এটা তেলিয়ামুড়া রাজনগর দশমী ঘাট। কি মানে কি কোন জায়গার মধ্যে? এটা দাও খোয়াই নদীতে জলের মধ্যে নাকি? হ্যাঁ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।